বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে বৃষ্টিপাত শুরু হয়েছে বরগুনায় এতে সাগর থেকে ফিরে আসছেন অনেক জেলে এছাড়া ভারী বর্ষণে ভাঙন আতঙ্ক হয়েছে নিয়ে জানাতে বিষখালী নদীর পাড় থেকে যুক্ত আছেন সহকর্মী জিয়াদ মাহমুদ জিয়াদ জানাবেন যে বরগুনার আবহাওয়া পরিস্থিতি সকাল থেকে কেমন নিশ্চয়ই বৃষ্টি হয়েছে বোঝা যাচ্ছে আহ যারা জেলেরা রয়েছেন বিষখালীতে খরস্রোতা নদী তারা কি মাছ শিকারে বের হতে পারছেন কিনা

অবনতি ঘটতে শুরু করেছে বৃষ্টিপাত হচ্ছে এবং সেখানে আরও আকাশে মেঘ রয়েছে মেঘের ঘন রয়েছে এখন যেখানে সেখানে আরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া অধিদপ্তর থেকে যে তথ্যটি আমরা পেয়েছি সেটি হচ্ছে যে পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিমে বঙ্গোপসাগরে যে সুস্পষ্ট লঘুচাপটি ছিল সেটি নিম্নচাপে রূপান্তরিত হয়েছে এবং এটি আরো ঘনীভূত হয়ে উত্তর পশ্চিমে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশে যে সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় শত সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে সেক্ষেত্রে সমুদ্র উত্তাল থাকার কারণে যে সমুদ্রগামী যে জেলেরা রয়েছে বরগুনার তারা কিন্তু অনেকেই ফিরে এসেছেন অনেকে যে ফিরে এসেছিলেন মাছ নিয়ে তারা কিন্তু এখন যেতে সাহস করছে না বলে আমাদের জানিয়েছেন আর এদিকে বঙ্গোপসাগর উত্তল থাকার কারণে ভেহিকলস গুলো ফিরে আসলেও এখানকার যে বড় বড় তিনটি নদী রয়েছে বিষখালী পায়রা বলেশ্বর এবং বিষখালী নদীতে অনবরত কিন্তু ইলিশ শিকার করা হয় এখানকার জেলেরা যারা আছেন ছোট নৌকায় ছোট টলারে করে তারা মাছ শিকার করেন সেক্ষেত্রে তারা কিন্তু আমরা দেখেছি যে বিষখালী নদী শান্ত রয়েছে এখনো পর্যন্ত এবং তারা তাদের যে মাছ ধরার কার্যক্রম অব্যাহত রেখেছেন যদিও জেলে পল্লীগুলোর কিন্তু একটু শঙ্কার দেখছি লক্ষ্য করেছি আমরা কেননা আমরা দেখেছি যে সমুদ্র উত্তল থাকার কারণে নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের কবলে পড়ে প্রতি বছরই জানমালের ব্যাপক পরিমাণ ক্ষতি হয়ে থাকে জেলে পরিবারগুলোর বিশেষ করে গত আঠেরো বছরে একশো বিরানব্বই জন জেলে নিখোঁজ হওয়ারও কিন্তু ঘটনা ঘটছে উপকূলীয় জেলা বরগুনা শুধুমাত্র পাথরঘাটা উপজেলায় এবং এখানে তাদের সংখ্যার আরও একটি কারণ রয়েছে ভারী বর্ষণ যদি সৃষ্টি হয় তখন কিন্তু এখানে যে তীরবর্তী এলাকার মানুষগুলো রয়েছেন বিশেষ করে তীরবর্তী এলাকায় জেলেরাই থাকেন জেলে পরিবারগুলোই থাকেন তাদের কিন্তু ভাঙনের একটা সংখ্যা থাকে সেই সংখ্যার ফলে তারা কিছু আতঙ্কিত হয়েছে কিছুক্ষণ আগে ঝলমলে রোদ দেখেছেন এখন আবার কিন্তু সেই মেঘে ঢেকে যাচ্ছে উপকূল এবং এভাবেই কিন্তু এখানকার গতি প্রকৃতি পরি প্রতিনিয়ত পরিবর্তিত হয়ে থাকে তো এখানকার যে জেলেরা রয়েছেন তারা আগের থেকে বেশ সতর্কতা অবলম্বন করছেন তারা কিন্তু এখন মাছ ধরার ক্ষেত্রে কিছুটা এখানকার যে তারা কিন্তু সেই আবহাওয়ার গতি প্রকৃতি জেনে তারপর মাছ শিকার করতে যাচ্ছেন তো শাফিন এই ছিল বরগুনা থেকে আবহাওয়া পরিস্থিতি এবং জেলেদের মাছ শিকারের সব শেষ তথ্য জুয়াদ মাহমুদ যুক্ত হয়েছিলেন বরগুনা থেকে